আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা হবে, আপনার কর্মস্থল নিয়ে আলোচনা হবে। প্রত্যেকে যে যে কর্মস্থলে আছেন, বহুজন এই প্রশ্নটা করেন যে কর্মস্থলে বা অফিসে কর্মক্ষেত্রে কিভাবে চলব। নানা রকম প্রবলেম তারা ফেস করেন, কোথাও দেখেন ঊর্ধ্বতন ঠিকঠাক নয়, সবসময় অপমান করে, কোন কেউ কেউ অযথা বেগার বোঝা খাটতে থাকেন। মনে রাখবেন, এই কর্মক্ষেত্রটাও একটা রণাঙ্গন, যুদ্ধভূমি। সেখানে সবাই কি করছে, সতীর্থ আপনি যাদের দেখছেন, সহকর্মী বলছেন, সতীর্থ শুধু নয়, সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা উচিত। সকলে বলবেন, আমিও বলবো সত্যি, কারণ আপনি আপনার দেহ মন সবসময় রোজ সমান থাকে না। তাহলে আপনি একদিন কাজ কর্মক্ষেত্রে একটু নিচের দিকে পড়লে তারা আপনাকে টেনে তুলবে, কিন্তু এই মানসিকতার বর্তমান যুগে বড় অভাব। সহকর্মী সহমর্মী না হলে খুব প্রবলেমের। এখনকার সময় সহমর্মী সহকর্মী কখনো বন্ধু হয় না। আপনাদেরকে বারবার আমি বলেছি যে একমাত্র বন্ধু ওই স্কুল লাইফেই পাই, তারপরের বন্ধুত্বগুলোর মধ্যে স্বার্থ থাকে। আর কর্মক্ষেত্রে কি হয়, এটা একটা কম্পিটিশনের মার্কেট, সবাই একসঙ্গে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। এবং আজকে জগতের একটা ট্রেন্ড হয়েছে অন্যকে ছোট করে, অন্যকে পথ থেকে সরিয়ে দিয়ে নিজে এগিয়ে যাওয়া। তা আপনার কিছু ভুল থাকতে পারে কর্মক্ষেত্রে, সাবধান। ওই যে একজন বলছেন অফিসে কিভাবে চলব, আর একজন বলছেন অফিসের আমার জুনিয়র একজন অন্যদের মদতে আমাকে অপমান করে, আমার কি করা উচিত। এরকম কর্মক্ষেত্র রিলেটেড প্রচুর প্রশ্ন এসেছে। আর একজন বলছেন আমার অফিসের আমার সিনিয়র আমাকে সব সময় নানা রকম কটু কথা বলেন, ছোট বড় কথা বলেন, কি করব। সমস্ত প্রশ্নগুলোর উত্তরই একটা বলি, যে দেখুন প্রফেশনাল জায়গাটায়, আপনার অফিস বলুন, কর্মক্ষেত্র বলুন, যে যেখানে আছেন, ব্যক্তিত্বটাকে নষ্ট করে দেবেন না। প্রথমেই গিয়ে বাক্য সংযম জানতে হবে, তাই না? নিজের ব্যক্তিত্বটাকে দেখুন, আমরা যখন কথা বলি, এমনকি অনেকে পারিবারিক জীবনের গল্প অনেকের কাছে করেন, আবার অনেকে স্থাবকতা করতে যান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন স্থাবকতা করতে যান, সেই স্থাবকতা করতে গিয়ে এমন একটা জায়গা তৈরি করে ফেলেন যে ঊর্ধ্বতন তার উপর শুধু তাকে শুধু প্রেশার আউট করবে, সব সময় কাজের চাপ দেবে, তাই না? এটাও স্থাবকতা করার বিপদ। তা ঠিক তেমন এই বুদ্ধিগুলো করে চলতে হবে, ব্যক্তিত্বটাকে সুন্দর করতে হবে। যেখানে ইট মারলে পাটকেল খাওয়ার ভয় আছে, সেখানে কেউ ইট মারে না। তাই সেই রকম একটু বাইরে দৃঢ়, ভেতরে শ্বাস জল থাক। যত কর্মক্ষেত্রটাতে অন্তত যার সঙ্গে যতটুকু কথা বলার দরকার, কার সঙ্গে কিভাবে আমার মেশা উচিত, কতটা মেশা উচিত, কাকে কোন কথাটা কতটা বলা উচিত, এর বাইরে এই ধরনের আলোচনা তার সাথে কথা করা উচিত নয়, এইভাবে একটুখানি চলাটা ঠিক করতে হয়। আর যেখানে বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে অপমান করে, আঁকা বাঁকা কথা দেয়, কথা বলে, সেক্ষেত্রে তার সঙ্গে শুধু অফিসিয়াল কথা যেটুকু বলার দরকার, কাজের প্রয়োজনে সঙ্গত প্রয়োজনে যতটুকু কথাবার্তা বলার দরকার ততটুকুই কথাবার্তা বলবো, তার বাইরে নয়। এইভাবে চলতে হবে, মানে তাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি অফিসিয়ালি তার সঙ্গে কথা বলছেন, কিন্তু মনে মনে আপনি তার প্রতি ক্ষুণ্ণ, তাই না? অযথা বাক্যালাপ এড়িয়ে চলতে হবে। কেউ আপনার সম্পর্কে, অফিসে দেখেছি কর্মক্ষেত্রে অনেক গ্রুপিং থাকে, দল করে আপনার সম্পর্কে কোনো আলোচনা করছে, আপনার পেছনে মিথ্যে বদনাম দিচ্ছে, এরকম করছে, হতে পারে, এগুলোকে পাত্তা না দিয়ে চলা, আর এগুলোকে নিয়ে বিচলিত হওয়া না, মন খারাপ করা না। বাস্তব জীবনে আমি যখন কর্মক্ষেত্রে প্রবেশ করেছিলাম, এরকম র্যাগিংয়ের শিকার হয়েছিলাম, র্যাগিং রীতিমতো মানসিক চাপ। তা সময়ের সাথে সাথে ওই যে বললাম ব্যক্তিত্ব ঠিক করলে সব কেটে যায়, এগুলোকে পাত্তা দিলেই চেপে বসবে, পাত্তা দেবেন না, নিজের মতো চলতে থাকবেন, ঠিক হয়ে যাবে, এগুলো নিয়ে বেশি ভাববেন না। ভালো থাকুন সকলে, আজকে এখানে শেষ করছি।